অনন্ত জলিল সাহেব দিনরাত দেহ বানিয়ে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। আরও তিনটা দেশ আছে, আফগানিস্তান, তুরস্ক এবং ইরান, সেখানে বাংলাদেশের নামটিও কিন্তু উচ্চারিত হয়েছে। এক সিনেমা আর ক্রিকেট ছাড়া বাংলাদেশকে কিন্তু কেউ চিনে না। আমার অনন্ত জলিল সিনেমা বানিয়েছেন, এটা সিনেমা, সিনেমা সবারই দেখতে ভালো লাগবে, কারণ সিনেমা কিন্তু টেলিভিশনেও দেখা যায়। এখন আমাদের সিনেমা টেলিভিশন, টেলিভিশনে দেখা আর হলে গিয়ে দেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে তো মোবাইলেও সিনেমা দেখা যায়। আমরা চলচ্চিত্রকে ভালোবাসি, আমাদের চলচ্চিত্রকে ভালোবাসতে হবে এবং দর্শককে আনার জন্য বলতে হবে যে হ্যাঁ, বাংলা সিনেমা আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা স্বপ্নই স্বপ্ন দেখি, পরিচালকরা, চলচ্চিত্র পরিচালকরা মানুষকে স্বপ্ন দেখায়, আমরা স্বপ্ন দেখাই মানুষকে। আমরা স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখাতে চাই। এই জন্য প্রিয় দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই দুর্মূল্যের বাজারে অনন্ত জলিল সাহেব দিনরাত দেহ বানিয়ে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। আরও তিনটা দেশ আছে, আফগানিস্তান, তুরস্ক এবং ইরান, সেখানে বাংলাদেশের নামটিও কিন্তু উচ্চারিত হয়েছে। এক সিনেমা আর ক্রিকেট ছাড়া বাংলাদেশকে কিন্তু কেউ চিনে না। আমরা বাইরে যখন শ্যুটিং করেছি, আমাদেরকে কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে নেয়ার অফ ইন্ডিয়া, বাংলাদেশ বললে অনেকেই চিনে না। কিন্তু অনন্ত জলিলের মতো আমরাও, তারা লিটন, আমি, শাহিন, আমরা সবাই বাইরে শ্যুটিং করেছি। এই যে ক্যানভাস দেখলেই কিন্তু মন ভরে যাবে, এই জন্য মানুষকে হলে আনার জন্য অনন্ত জলিলের মতো এরকম অনেক প্রডিউসারদেরকে এত বড় বড় সই জানাইতে হবে। এই সাহস নেওয়ার জন্য তাকে সেলিউট দেওয়া উচিত, যেখানে অনন্ত জলিলকে বাহবা দেওয়া উচিত। দেখেন কিছু নেতিবাচক লোকেরা এটার যে নেগেটিভ প্রচারণা চালাচ্ছে, এই জন্য আমরা খুব দুঃখিত। এটা সিনেমাকে ভালোবাসে না, এটা সিনেমাকে ভালোবাসতে হবে। অনন্ত জলিলকে ভালোবাসার দরকার নেই, সিনেমাকে ভালোবাসেন, সিনেমাকে ভালোবাসতে হবে। পছন্দ না হতে পারে, অন্য হিরো পছন্দ হতে পারে, তাই বলে আপনার অনন্ত জলিল, না না, অনন্ত জলিলকে পছন্দ করবেন না কেন? হাতিয়াতি পাপা করি হয়েছে, অনন্ত জলিল দিন খুজদা সার্চ করছে, সেইখান থেকে দেবলাপ হয়ে আজকে দিনটা দিয়ে বানাইছে। যে কোনো অনুষ্ঠান অনন্ত জলিল যায় তখন সেখানে ভিড় হয় কেন? অনন্ত জলিলের তো ওই জিনিসটা দেখতে হবে, অনন্ত জলিলের সবকটা ছবি দেখেছি, ক্যানভাসটা সবসময় বড়ই হয়, তার চাহিদা, এটাই এক একজনের চাহিদা, আইকিউর একটা ব্যাপার আছে। এইখানে অনন্ত জলিলকে আমাদের সবার কোঅপারেট করতে হবে, বাহবা দিতে হবে, তাহলে সে আরও বড় ছবি বানানোর জন্য আগ্রহ প্রকাশ করবে। আর আমরা যদি তাকে অলওয়েজই নেতিবাচক কথা বলি, সে বলবে যে আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায়ই থাকি, অন্যদিকে আমার আগানোর দরকার নাই। এই জন্য আমি সবাইকে বলবো, আপনাদের মাধ্যমে আপনারা সিনেমাকে সহযোগিতা করবেন, সিনেমার প্রচারকে সহযোগিতা, প্রচারের সহযোগিতা করবেন এবং দর্শকদেরকে হলে আসার জন্য উৎসাহ যোগাবেন। ধন্যবাদ সকল চলচ্চিত্রকে ভালোবাসে আমাদের দুই সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।